কিডনি থেকে পাথর বের করে দেওয়ার পরপরই যে প্রশ্নটি আমাদের সামনে এসে যায় তা হলো পাথর যেন আর না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে নেওয়া। একসময় কিন্তু বলা হতো যে দুধ এবং দুগ্ধজাত খাবার আপনি খাবেন না, পরিহার করবেন, কিন্তু এখন ধারণা পাল্টে গেছে, আপনি অবশ্যই যাদের পাথর হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে অথবা ভয় পাচ্ছেন তারা অন্ততপক্ষে এক গ্লাস দুধ বা এক কাপ দুধ খেয়ে নেবেন। কিডনির পাথর যেহেতু বারবার হতে পারে, কাজেই চিকিৎসার পরে অর্থাৎ কিডনি থেকে পাথর বের করে দেওয়ার পরপরই যে প্রশ্নটি আমাদের সামনে এসে যায় তা হলো পাথর যেন আর না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে নেওয়া। যে কোনো রোগেরই যে চিকিৎসা নয় প্রতিরোধই আসল, এটা আমরা যেমন বলি তেমনি কিডনি পাথর যেন আর না হয় সেই প্রতিরোধের ব্যাপারে একটু সচেতন থাকা। হ্যাঁ, সম্পূর্ণ সফল আমরা নাও হতে পারি, আমি সচেতন থাকলে বা সাবধানে থাকলেই যে ভালো থাকতে পারবো এমন না, কিন্তু সাবধানতা অনেকখানি আমাদের রক্ষা করে, যে তাই কথায় বলে সাবধানের মান নেই। কাজেই আমরা এখন জেনে নেব যে কিডনির পাথর প্রতিরোধ আমরা কীভাবে করব। প্রথমে তো আমরা কারণগুলি আরেকদিন বলেছিলাম যে কিডনির পাথর হচ্ছে আমাদের দেহের ভেতরে কিডনি প্রতিরোধক কিছু উপাদান আছে, ইউরিনারি সাইট্রেট। এই ইউরিনারি সাইট্রেট যদি কারো ঘাটতি থাকে, অনুপস্থিত থাকে অথবা কম থাকে তাহলে তার পাথর তৈরি হচ্ছে। সুতরাং আপনাকে আপনি জেনে নিলেন যে সাইট্রেট আপনার কম আছে, আপনার বারবার পাথর হতে পারে, কাজেই ইউরিনারি সাইট্রেট বা অ্যালকালিনিটি একটু বাড়িয়ে নিতে হবে। খুবই সহজ উপায়, একটু লেবু পানি প্রত্যেক দিন খান, এক গ্লাস লেবু পানি, তাহলেই আপনি রক্ষা পেয়ে যাবেন। আরেকটি কথা যে আমরা খাবারের মধ্যে প্রচুর খাবার আছে, আমরা সবজি তো খাবই, প্রত্যেকটা সবজির মধ্যে অক্সালেট আছে, এই অক্সালেট যদি আমরা বেশি খাই, অনেকে ডায়েটিংয়ের জন্যে আমরা বেশি সবজি খাই, অতি সাধারণ মানুষজন হয়তো খালি সবজি খেয়েই থাকে এমন মানুষও অনেক আছে, তো তাদের পাথর বেশি তৈরি হতে পারে অক্সালিউরিয়া থেকে, মানে এত বেশি অক্সালেট আমরা খাই। একমাত্র শশার ভেতরে অক্সালেট সবচাইতে কম, এছাড়া আর সবগুলি খাদ্যের মধ্যে এমনকি ডাবের পানির মধ্যেও অক্সালেট আছে। তাহলে অক্সালেট যদি শরীরের মধ্যে বেশি তৈরি হয়ে যায় তাহলে সেটা ভেঙে অক্সালেটটা যখন বেরিয়ে যাবে শরীর থেকে কিডনি দিয়ে তখনই পাথর তৈরি হতে পারে। তো আপনি কি করবেন যে এই আপনি যখনই অক্সালেট, খালি অক্সালেট একা কিন্তু পাথর হয় না, অক্সালেট আবার ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, অর্থাৎ আমাদের যে দেহের হাড্ডি গঠন করার জন্য আমরা দুধ খাই বা ডিম খাই বা মাছ মাংস, সেখান থেকে ক্যালসিয়াম নেই, তো এই ক্যালসিয়ামের সাথে অক্সালেটটা বেঁধে যখন কিডনির মধ্যে দিয়ে বেরোয় তখনই কেবলমাত্র পাথর তৈরি হতে পারে। তো ক্যালসিয়াম যেন আমার দেহে অতিরিক্ত না হয়ে যায় সেই ব্যবস্থা করার জন্যে আমরা দুধ খেতে বলি। তো দুধ খেলে আমাদের এই ক্যালসিয়াম অক্সালেট তখন বাইন্ড ইন্টেস্টাইনই বাইন্ড করে নিয়ে চলে যাবে, আমাদের মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং প্রত্যেকেই যাদের সামর্থ্য আছে একটু একটু দুধ, এক কাপ হোক এক গ্লাস হোক দুধ খাবেন। একসময় কিন্তু বলা হতো যে দুধ এবং দুগ্ধজাত খাবার আপনি খাবেন না, পরিহার করবেন, কিন্তু এখন ধারণা পাল্টে গেছে, আপনি অবশ্যই যাদের পাথর হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে অথবা ভয় পাচ্ছেন তারা অন্ততপক্ষে এক গ্লাস দুধ বা এক কাপ দুধ খেয়ে নেবেন। যারা দুধ খেতে পারেন না, মানে দুধ খেলে অনেকের বদহজম হয়, পেট ফেঁপে যায়, ফুলে যায়, পাতলা পায়খানা হয়, তারা দুধের ফ্যাট ছাড়া যে দইটা পাওয়া যায়, মানে ফ্যাটলেস বা ক্রিমলেস দই যেটাকে আমরা টক দই বলি সেটা খেতে পারেন, বা বাড়িতে পেতেও দই খেতে পারেন, তাহলে আপনার এই ক্যালসিয়াম অক্সালেটটা পায়খানা দিয়ে বেরিয়ে যাবে এবং পাথরির হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন। তারপরে আসছি যে যাদের ইনফেকশান হওয়ার প্রবণতা আছে তাদের তো ইনফেকশান যেন না হয় সে বন্দোবস্ত করবেন, যে ইনফেকশান থাকলেই আমরা বলে দিয়েছি যে পাথর হতে পারে, কাজেই বারবার পানি খাবেন, প্রস্রাবটাকে চালু রাখবেন বা প্রবাহমান রাখবেন, এবং সেই সাথে সাথে ইনফেকশান হলে সঠিক অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়ে আপনি ইনফেকশান নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এরপরে আমরা বলছি যে কিডনির পাথর যেন আর না হয় এই জন্যে দৈহিক শ্রম
প্রত্যেক দিন কিছু না কিছু দৈহিক শ্রম আপনাকে করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তো সাধারণ মানুষরা দৈহিক শ্রম কিন্তু করে, আমাদের মতো মানুষরা যারা একটু সচ্ছলভাবে থাকি তারা দৈহিক শ্রমকে অ্যাভয়েড বা এড়িয়ে চলি। তো আমাদের জন্য সবচেয়ে ভালো উপদেশ হচ্ছে যে কখনো না কখনো আপনি হাঁটার প্র্যাকটিস করুন, যে সকালে উঠেই 1 কিলোমিটার হেঁটে আসুন অতি দ্রুত, তাহলে দেখবেন যে দৈহিক শ্রম হচ্ছে। আর সব শেষে আপনার খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসের মধ্যে গরু খাসির মাংস, যত আপনার সচ্ছলতা তত মাংসাশী, মানে যত আপনার পরিবারের সচ্ছলতা আসে তত বেশি আপনি মাংস খান। এটি আপনার নানান রোগের পাশাপাশি, যেমন হার্টের রোগ হতে পারে, কিডনির রোগ হতে পারে, তেমনি মাংসপেশির রোগ হতে পারে, তেমনি কিডনির ভিতরে পাথরও তৈরি হতে পারে এই অতিরিক্ত মাংস খাওয়ার জন্য। সুতরাং যত সচ্ছলতা তত মাংসাশী হওয়ার দরকার নেই। আপনি হালকা খাবার খাবেন, যেমন ছোটোখাটো মাছ, অথবা মাছের আসলে তেমন কোনো ক্ষতি নেই, যদিও মাছের ভিতরেও মাছের ভিতরেও অক্সালেট পাওয়া যায়, কিন্তু তবু আপনার যেটুকুন প্রয়োজন সেইটুকুন আমিষ আপনি মাছ থেকে নিতে পারেন, তাহলে আপনার কিডনিতে পাথর হবে না। আর পানির ব্যাপারটা তো থাকছেই সব শেষে, সেটি হচ্ছে কমপক্ষে 2 লিটার প্রস্রাব যেন হয় প্রতিদিন, সেই পরিমাণ পানি আপনি খাবেন। অর্থাৎ এক একজনের জন্যে এক এক রকমের পানির পরিমাণ। যারা এয়ার কন্ডিশনে বসে কাজ করছেন সারাদিন, তারা কিন্তু 2 লিটার পানি খেলেই 2 লিটার প্রস্রাব হবে। আর যারা রৌদ্রে ঘাম ঝরিয়ে কাজ করছেন, তাদের 4-5 লিটার পানি খেলেই কেবলমাত্র 2 লিটার প্রস্রাব তৈরি হবে। সুতরাং নিজের পানির পরিমাণ নিজে নির্ধারণ করুন, কী পরিমাণ ঘামছেন আপনি তার উপরে নির্ভর করে। তো বন্ধুরা, এভাবেই আপনার কিডনির পাথুরি রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। যে কথাগুলি বললাম যে আপনি অতিরিক্ত তেল চর্বি সমৃদ্ধ মাংসাশী খাদ্য গ্রহণ করবেন না, মাংস খাওয়ার সাথে সাথে আবারও বাড়তি চাপ হিসেবে কোল্ড ড্রিঙ্কস বা 7-আপ, পেপসি, কোক খাবেন না, আর পাতে ছিটিয়ে লবণ দিয়ে খাবেন না, আর পানি মানে পানি, পানি মানে কোল্ড ড্রিঙ্কস নয়। আর মনে রাখবেন, অতিরিক্ত সবজিতেও কিন্তু অক্সালুরিয়া হয়ে আপনার কিডনির মধ্যে পাথর তৈরি হতে পারে, বিশেষ করে পালং শাক, পুঁই শাক, কচু, কচুরলতি, গাজর, মূলা, এগুলির মধ্যে প্রচুর অক্সালেট আছে। সুতরাং একটু সচেতন থাকুন, তবেই আপনি সুস্থ থাকবেন।